হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি নেক্সাস, আমি আছি তোমাদের সাথে। আজকে একটি ম্যানিপুলেশন করব, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপে চলে যাব। ফাইল থেকে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব, 3000x2500, আর রেজুলেশন দেব 72। আমাদের ডকুমেন্টটি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের ইমেজটিকে নিয়ে আসব। আমরা এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করবো। আমি ডিসক্রিপশন বক্সে সবগুলো ব্যাকগ্রাউন্ড স্টক দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে চেক করে ডাউনলোড করে নেবেন। আশা করি কোনো প্রবলেম হবে না। আমরা প্রথমে এটাকে রাইস্টার লেয়ার করে নেব এবং এটাকে আমরা কুইক সিলেকশনের মাধ্যমে আমরা এটাকে কেটে নেব। প্যাটার্নের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রাখবো না, আমরা শুধু স্ট্রং করে রাখবো, দেন মাস্কিং সিলেক্ট। তাহলে আমাদের প্যাটার্নের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে এবং আমরা সিলেকশনকে ডিসিলেকশন করার জন্য কন্ট্রোল ডি সিলেক্ট করব। এখন আমরা ইমেজটিকে সেট করে নেব। আমরা এটাকে আরেকটা কপি করে নেব, কন্ট্রোল জি দিয়ে একটা কপি করে নেব। আমরা আমাদের ইমেজটিকে নিয়ে আসবো, আমরা ইমেজটিকে করবো আগে দেখে নিচ্ছি ইমেজটা কিভাবে ভালোভাবে সেট করা যাবে, আমরা একটু দেখে নিচ্ছি। আমরা এখান থেকে এখন আশা করি ওকে 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 তাহলে আমরা এখন দুটোটা ব্যাকগ্রাউন্ড একসাথে করার জন্য আচ্ছা আমরা ইমেজটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, এখন আমরা এই দুটোটা ব্যাকগ্রাউন্ডকে একসাথে করে ফেলবো, কন্ট্রোল ই। ওকে, তাহলে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেলো। আমরা ব্রাইটনেস থেকে মাস্কিং অন করে আমরা ব্রাইটনেসটা করে দেবো। এখন ব্রাশ টুল দিয়ে আমাদের যেটুকু স্থানে আলো পড়বে ওইটুকু স্থানে আমরা ব্রাইটনেস করে দেবো, সচল করে দেবো। এখন আমরা আমাদের ইমেজের শ্যাডোটা দেব, তার জন্য আমাকে একটি গ্রুপের মধ্যে রেখে কাজটা করব। এখন আমাকে একটি নিউ লেয়ার ক্রিয়েট করতে হবে, আমি এখান থেকে নিউ লেয়ার ক্রিয়েট করব এবং নেম দেব শ্যাডো। এখন ব্রাশ টুল দিয়ে আমরা আমাদের শ্যাডোটা করে নেব, সিলেক্ট ব্রাশ অ্যান্ড ব্ল্যাক কালার। আমরা এটাকে আর একটু গর্জিয়াসভাবে দেখার জন্য আমরা গাউসিয়ান ব্লার থেকে ব্লারটাকে জাস্ট বাড়িয়ে এখান থেকে ফিল্ড একটু কমিয়ে দেব। ওকে, এখন আমরা আমাদের আর একটু কাজ বাকি আছে, এটার মধ্যে দেব।
এটা কিন্তু আমার একটু উঁচার মধ্যে আছে, যেহেতু স্টোনের মধ্যে পাটা পড়েছে, তো তার জন্য আমার স্টোনটা সহ শ্যাডোটা দেবো। তার জন্য আমাদের আরেকটি কাজ করতে হবে, এবং এখান থেকে ফিল্টার ব্লায়ার গাউসিয়ান ব্লায়ার দেন ওকে। এখন আমরা কন্ট্রোলটি দিয়ে শ্যাডোটাকে নিচে নামিয়ে দেব, যাতে আমার ওকে জুতাটা বরাবর করে জুতাটা যেভাবে আসছে ওইভাবে। দেন আমরা হিউ দ্য স্যাচুরেশন, এখান থেকে আমরা প্যান্টের কালারটা চেঞ্জ করব। তার জন্য সায়ান সিলেক্ট করতে হবে, এখান থেকে ব্রাশ সিলেক্ট। আমরা এখন যে কালারটা সিলেক্ট করব প্যান্টের কালারটা চেঞ্জ করব, তার জন্য এখান থেকে ব্ল্যাক করে দেব। ওকে, দেখুন চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমাদের বুকের যে কালার ছিল স্টেপগুলো ওইগুলো চলে যাচ্ছে। তো আমি ওইগুলো আবার নিয়ে আসবো, আপনাকে দেখাবো কীভাবে নিয়ে আসবো। তার জন্য ব্রাশ সিলেক্ট করে এখানে আপনার যতটুকু বোঝা যাওয়া দরকার আবার পুনরায় চলে আসবে। Then vibrance and vibrance আমরা বাড়িয়ে দেব, vibrance আমরা ফার্স্ট মাস্কিং এ দেব। আমরা এখন আমাদের ইমেজে মাস্ক নেব, এবং মাস্কিং নেওয়ার পরে আমরা এখান থেকে একটু সফট ভাবে দেখার জন্য আমরা একটু মুছে দেব। এখন দেখুন একেবারে এখানে বেশ স্মুথ মুখ দেখা যাচ্ছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের ইমেজ, যে ইমেজগুলো ইউজ করবো ওই ইমেজগুলো নিয়ে আসবো। আমরা আমাদের ইমেজের যে আলাদা গ্রুপে রাখবো সবগুলোকে একটি গ্রুপের মধ্যে রেখে হেড করে এখন আমরা আমাদের পরবর্তী ইমেজটিকে নিয়ে আসবো। আমি আবারও বলছি, ইমেজগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমার কন্ট্যাক্ট দিয়ে দেবো। আমরা এটা দেবো একেবারে নিচে, একেবারে নিচে আমরা এটা দেবো। আমরা এটাকে বড় করে নেবো কন্ট্রোল টি দিয়ে। এখন আমরা আরেকটি ইমেজ নিয়ে আসবো, ইমেজটি থাকবে নিচে এবং এটা থাকবে উপরে। এখন আমরা এটাকে গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা উপরের অংশটুকু মুছে ম্যাচিং করে দেবো দোনোটা একসাথে। তো তার জন্য আমাকে এখান থেকে মাস্কিং নিতে হবে, ফার্স্ট আমি মাস্কিং নেব এবং এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, উপর থেকে নিচের দিকে টান দেব। এই তো দেখুন, আমি যতটুকু রাখতে চাই অতটুক পর্যন্ত গ্রেডিয়েন্টটা টান দেব, তাহলে এতটুক পর্যন্ত আমার গ্রেডিয়েন্ট হয়ে যাবে, একটা কালারের সাথে কম্বিনেশন হয়ে যাবে। দেন আমরা এখন আমাদের ইমেজটিকে ব্যাকগ্রাউন্ডের ম্যাচে কালারের সাথে ম্যাচিং করার জন্য ব্রাইটনেস সিলেক্ট করব, এবং এখান থেকে ব্রাইটনেসটা কমিয়ে দেবো এবং কন্ট্রাস্ট বাড়িয়ে দেবো। তো আমার ফেসটা
ওকে, এখন আমরা যতটুকু পর্যন্ত আমাদের ফেসটা ক্লিয়ারনেস দেখতে চাই আমরা ব্রাশ দিয়ে এতটুকু মুছে দেবো, তাহলে আমাদের ক্লিয়ারনেস চলে আসবে। এতো দেখুন, আমি ব্রাশ সিলেক্ট করে আমার যতটুকু ফেস দরকার আমি নিয়ে আসছি। ওকে, এখন আমরা এখান থেকে কার্ভসটা কমিয়ে নেব। আমরা সেম এটা যতটুকু পর্যন্ত আমরা ব্রাইটনেসটা দেখতে চাই, ক্লিয়ারনেস দেখতে চাই, আমরা ততটুকু মুছে দেবো। যেহেতু আমাদের পেছন থেকে ফোকাসটা পড়বে, তার জন্য আমাদের সামনের অংশটা একটু ড্রাগ ড্রাগ ভাব থাকবে। এবং এখান থেকে আমরা কালার ব্যালেন্সে যাব এবং কালারটা আমি শ্যাডোটা বাড়িয়ে দেব ইয়েলো অ্যান্ড সায়ান। ওকে ওকে, দ্যাটস ইট। এখন আমাদের কিছু ইমেজ কাটার সময় আমাদের একটু খেয়াল করে কাটা উচিত, না হলে আমাদের এমন দেখাবে। তো আমরা আসলে এটা এখন মোছার জন্য কি করা, আমরা ব্রাশ টুল সিলেক্ট করে এটাকে মুছে দেব। তার জন্য আমি এখান থেকে, এখানে অনেক ধরনের ব্রাশই আছে, আপনারা দেখতে পারেন আমি এই ব্রাশটা ইউজ করবো, এটা তুলের সাথে ম্যাচিং হয়। আমরা ইমেজে মাস্কিং কিন্তু কাজটা করতে হবে, খেয়াল রাখতে হবে। ব্রাশ দিয়ে আমরা একটু এখানে মাস্কিং সিলেক্ট ব্রাশ, সফট ব্রাশটা আমরা ইউজ করবো, হার্ডনেস না। আমরা এখন পিছনে কিছু গ্রাস ইউজ করবো, এটা একেবারে পেছনে দেবো, দেবো আমরা স্টোনের পেছনে। আমাদের মাস্কিংগুলো চলে গেছে, তার জন্য আমরা আবার রিটার্ন মাস্কিংগুলো দিয়ে দেবো। আপনারা এখানে অল্টার চাপ দিলে দেখবেন একটি আইকন আসছে, দেখুন এইতো এইতো দেখো। ওকে, আমরা ফিলটা কমিয়ে দেবো। এবং আমরা কপি করে এখানে দিয়ে দেব। আমরা চাইলে এটাকে কপি করে আমরা সামনেও দিতে পারি। সরি, এটা সাথে এটা মাস্কিং হয়ে গেছে, তার জন্য বাহিরে যাচ্ছে না, তো আমরা মাস্কিংটা তুলে দেবো। এখান থেকে আমরা মাস্কিংটা তুলে দেবো, আমাদের জিন্সটাতে মাস্ক পড়েছে, দেখুন আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এটাকে মাস্কিং তোলার জন্য সেম কাজটি করবো, অল্টার চাপ দিয়ে এখানে নিলে মাস্কিংটা উঠে যাবে ক্লিক করলে। ওকে, মাস্কিং চলে গেল, এখন আমরা এটাকে যতটুকু প্রয়োজন দেবো ছোটো করে নেবো।
আমরা এখন ইমেজটার এখানে কিন্তু একটা শ্যাডো করবে, এতটুকুর মধ্যে একটা শ্যাডো করবো। তো আমি লেসার টুল দিয়ে এতটুকু সিলেক্ট করে অল্টার ডিলেট চাপ দেবো, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে যাবে এবং আমরা এখান থেকে গাউসিয়ান ব্লারটা করে নেব। এখন আমরা এখান থেকে ফিলটা কমিয়ে আমাদের সাইজ অনুযায়ী এটাকে বসিয়ে দেব। আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন, যেহেতু আমি নিউ লেয়ার ক্রিয়েট করে রেখেছি। ওকে, এখন আমরা এখানে কিছু প্যারাশুট ইউজ করব। এটা দেব আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটার নিচে দেব, তাহলে আমাদের এটার সাথে এটা একটা মাস্ক ম্যাচিং থাকবে। আমরা এই ব্যাকগ্রাউন্ডটার নিচে দেব, তাহলে এটা বোঝা যাবে যে অনেক প্যাচনে আসছে। ওকে, কন্ট্রোল জি। এখন আমরা একটি সানলাইট ইউজ করবো, এটা আমাদের ইমেজটাকে ফোকাসটা বাড়াবে, তার জন্য আমরা এটা ইউজ করবো। ওকে, আমরা এখান থেকে মোডটা চেঞ্জ করে স্ক্যান করে দেবো, দেন কন্ট্রোল টি দিয়ে বড় করে নেব এবং এটা আমরা আমাদের পেছনে রাখবো, যেহেতু আমাদের ফেসের মধ্যে বেশি ফোকাসটা পড়ে গেছে, তার জন্য আমরা সানলাইটের উপর আমরা একটু মাস্কিং নেবো। নেওয়ার পর আমরা ব্রাশ দিয়ে এটাকে আমরা ক্লিন করে দেবো, এই যে দেখুন সিলেক্ট অবস্থায় রেখে আমরা মাস্কিং নেব। এটা মাস্কিং সিলেক্ট, দেন ব্রাশ, হার্ডনেস, সফটনেস, অপরচুনিটি কমিয়ে আমরা ব্রাশ করব। আমরা কিছু পাখি ব্যবহার করব এখান থেকে। আমরা পাখিটিও দেবো এই যে প্যারাশুটের উপরে দিয়ে দেবো, এখান থেকে আমরা ছোট করে পেছনে দিয়ে দেবো। আমরা এটিকে এখন আরেকটি কপি করবো, কন্ট্রোল চি দিয়ে কপি করে আমরা এই পাশে দিয়ে দেবো। ওকে, আমরা এখন ফটো ফিল্টার থেকে আমরা ফিল্টারটা দেব, আমরা ফার্স্ট যেটা এটাই দেবো এবং এখান থেকে কালার লক আপ, দেন এখান থেকে আমরা সিলেক্ট করবো আমাদের ম্যাচিং করছে কোনটা, তার জন্য আমাকে সবগুলো কালার দেখতে হবে যে কোনটার সাথে কোনটা ম্যাচিং হয়, এবং এখান থেকে আমরা সফট লাইট। ইউ ফর ওয়াচিং, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। It's caught in the crossfire.